প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব নবম ও দশম শ্রেণীর 17তম অধ্যায়ের পরিসংখ্যানের কিভাবে গড় নির্ণয় করতে হয়। বিশেষ করে আমরা আজকে শিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা শিখব। তো এখানে আমাদের একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমরা লক্ষ্য করি, এই যে শ্রেণীভুক্তি দেওয়া আছে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 অ্যান্ড 91 থেকে 100। আর নিচে হচ্ছে এটা গণসংখ্যা, প্রথম ঘরে 5, দ্বিতীয় ঘরে 6, তৃতীয় ঘরে 8, পরের ঘরে 10, দেন পরের ঘরে 12, এর পরের ঘরে হচ্ছে 8, এর পরের ঘরে 7, এর পরের ঘরে 4। তো এইখানে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, তো এই প্রশ্নটা আমরা করব, এই প্রশ্নটা থেকে আমরা সমাধান করব। এটা হলো আমাদের মূল প্রশ্ন, এই প্রশ্নটার সাহায্যে এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য যে সূত্রটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সূত্র। এই সূত্রটার সাহায্যে আমরা গড় নির্ণয় করব। তো এই সূত্রটা আমাদের দরকার হবে গড় নির্ণয় করার জন্য। এখানে গড়ের এই সূত্রটার রাশিগুলো সম্পর্কে তোমাদেরকে যদি বলি, এখানে এই যে এ, এই এটা হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড় কি সেটা আমি একটু পরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সামেশন অফ FIUI বাই এন। এখানে এই সামেশন হচ্ছে FI এবং UI এই দুইটা রাশির সমষ্টি, মানে FI এবং UI, FI হচ্ছে গণসংখ্যা আর UI হচ্ছে দাব বিচ্যুতি, এই দুইটার গুণফল, এই টোটাল গুণফলের সমষ্টিটা হচ্ছে সামেশন অফ FIUI, আর এন হচ্ছে মোট গণসংখ্যা, আর এইচ হচ্ছে শ্রেণীব্যক্তি। দুইটার শ্রেণী ব্যবধানের মধ্যে দুইটা, এই যে শ্রেণীব্যক্তি, এই যে দুইটা, এটার মধ্যে পার্থক্য, এই যে শ্রেণী ব্যবধান দুইটা পাশাপাশি গড়ের মধ্যে, এই যে এই 21 থেকে 30, এখানে ব্যবধান কত, 31 থেকে 40 ব্যবধান কত, প্রত্যেকটা গড়ের ব্যবধান সেম, এই যে এই শ্রেণী ব্যবধানটাই, এটাই হচ্ছে এইচ। তো এখানে আশা করি বুঝতে পারছো এখানে এই সূত্রটা এবং এই সূত্রটার সাহায্যে যে রাশিগুলো বোঝানো হয়েছে প্রত্যেকটা, এটা আমাদের জাস্ট দরকার। তো আমরা যদি সমাধানে চলে যাই, তাহলে সমাধানের জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ঘর আঁকতে হবে। এরকম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের এইদিকে 5টা ঘর আঁকতে হবে, আর এইদিকে হচ্ছে প্রশ্ন অনুযায়ী, প্রশ্নে যে কয়টা ঘর দেওয়া আছে তার চেয়ে একটা ঘর আমাদের বেশি আঁকতে হবে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের, তাহলে আমাদের এখানে ঘর দেওয়া আছে কয়টা, এখানে টোটালি আমাদের কয়টা ঘর দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে টোটালি আমাদের 9টা ঘর দেওয়া আছে। তো এদিকে আমরা যদি ঘর করতে যাই, তাহলে এদিকে আমাদের 10টা ঘর আঁকতে হবে। দেখো 10টা ঘর আছে আমাদের, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর সবসময়ের জন্য এদিকের এদিকে হচ্ছে 5টা ঘর লাগবে। এই ঘরটা প্রশ্ন অনুযায়ী পরিবর্তনশীল, কিন্তু বাকি যেটা সেটা কিন্তু পরিবর্তনশীল নয়। এদিকে 5টা সবসময় হবে, সংক্ষিপ্ত ঘর করতে গেলে এদিকে আমাদের 5টা, কিন্তু আমরা যদি এইদিকে ঘর করতে যাই এদিক থেকে, এই ঘরটা আমাদের পরিবর্তনশীল, এটা প্রশ্ন অনুযায়ী কম বেশি হইতে পারে। তো এই শ্রেণীব্যক্তি এটা আমাদের দেওয়া আছে, তো আমরা শ্রেণীব্যক্তিটা লিখলাম, এবং এই গণসংখ্যাটাও আমাদের দেওয়া আছে, এই গণসংখ্যাটা আমরা লিখলাম। গণসংখ্যাটাকে সাধারণত FI দ্বারা প্রকাশ করা হয়, তো এই গণসংখ্যা আমরা লিখে নিলাম, আর এই গণসংখ্যা মোট এইগুলো যোগ করলে, এইগুলো যদি আমরা যোগ করি তাহলে যেটা আমরা পাই সেটা হচ্ছে 60। এই যে টোটাল এই থেকে এই যে এইগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 60, এই 60 হচ্ছে মোট গণসংখ্যা। তো প্রথমেই আমাদের কাজ হচ্ছে এই গড়টাকে আমাদের নির্ণয় করতে হবে। এই গড়টা যদি আমরা নির্ণয় করতে চাই, মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমাদের কাজ হচ্ছে এই যে দুইটা সংখ্যা 21 এবং 30, এই সংখ্যা দুইটাকে আমরা কী করবো, প্রথমে যোগ করব। 21 আর 30 সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে হয় 51, 21 এবং 30 যদি যোগ করি কত পাই আমরা, 51 পাই, যেহেতু এখানে দুইটা সংখ্যা, 21 একটা সংখ্যা এবং 30 একটা সংখ্যা, এই দুইটা সংখ্যা যোগ করলে যেহেতু 51 হয়, তাহলে দুই দ্বারা সংখ্যাটাকে আমরা ভাগ করব। কেন, সংখ্যা যেহেতু দুইটার জন্য আমরা দুই দ্বারা ভাগ করলে আমরা মধ্যবিন্দু পাবো, তত হচ্ছে 25.5। 51কে দুই দ্বারা ভাগ করলে আমরা পাই 25.5। একইভাবে এটাও
31 এবং 40 এই দুটো যদি যোগ করি তাহলে পাই 71। এই 71-এর যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 35.5। তো সেম ভাবে বাকিগুলো আমরা একই পদ্ধতিতে বের করে নেব। এটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় করার পদ্ধতি। তো আশা করি মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় বুঝতে পেরেছো। মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমাদের এই সংখ্যা দুইটাকে যোগ করতে হবে, দেন সেই দুইটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাইলে আমরা মধ্যবিন্দু পাবো। আর এই মধ্যবিন্দুকে এক্স আই দ্বারা প্রকাশ করো। এবং অনুসংখ্যা তো দেওয়াই আছে। এবার হচ্ছে দাব বিচ্যুতি। এই দাব বিচ্যুতি, এটা একটা সূত্র আছে দাব বিচ্যুতি, ইউ আই। এটা বের করার একটা সূত্র হচ্ছে ইউ আই সমান সমান এক্স। এইখানে আনুমানিক একটা গড় আছে, আমি একটু পরে বলতে আসি। তো এই সূত্রটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ মাইনাস এক্স আই। এক্স আই থেকে যদি আমরা এ বিয়োগ করি, এই যে এই এক্স আই, এই এক্স আই মাইনাস এ বাই এইচ, এটার একটা সূত্র আছে। তো ওইটা বের করতে গেলে হয়তো তোমাদের একটু ঝামেলা হইতে পারে, তোমাদের বুঝতে কষ্ট হতে পারে, এই জন্য আমি সহজ পদ্ধতিতে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে ইউ আইটা বের করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই যে গণসংখ্যা গড়গুলো দেখতে পাচ্ছ, এর ভিতরে সবচাইতে বেশি গণসংখ্যা কোন ঘরে আছে। সবচাইতে বেশি গণসংখ্যা হচ্ছে এই ঘরে, এই ঘরে হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা। তো এই যে এই ঘরটা, এই যে এই ঘর বরাবর এই ঘরটা হচ্ছে দাব বিচ্যুতি শূন্য, আর এই ঘর বরাবর এই যে এই পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ মধ্যবিন্দু, এইটাকে এ দ্বারা প্রকাশ করে, এইটাই হচ্ছে সেই আনুমানিক গড় যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এইটাই হচ্ছে সেই এ, এইটাকে আনুমানিক গড় এ দ্বারা প্রকাশ করে। আশা করি বুঝতে পারছে, এটা হচ্ছে এই এ দ্বারা প্রকাশ করার। আর এই বরাবর শূন্য, দাব বিচ্যুতি হবে শূন্য, যত উপরে উঠবা তত মাইনাস এক করে কমে যাবে। তো আমরা একবার যদি উঠি তাহলে -1, যদি আরেকবার উঠি তাহলে -2, যদি আরেকবার উঠি -3, যদি আরেকবার উঠি -4। এইভাবে আমরা যত উপরে উঠবো -1 করে কমবে। একইভাবে আমরা যদি নিচের দিকে যাই তাহলে +1 করে বাড়বে। 1 এরপরে ঘরে নামলে 2, এরপরে ঘরে নামলে 3, এভাবে আরও নামবে। তো এটা কিভাবে হইলো এটা বোঝার জন্য আলাদা একটা ক্লাস আছে, সেই ক্লাসে তোমাদের আমি আলাদা করে বুঝাই দেবো। এইখানে সহজভাবে কিভাবে গড়টা নির্ণয় করা যায় সেটাই শেখানোর চেষ্টা করছি। তো এখন এই যে এফ আই এবং ইউ আই, এই যে দাব বিচ্যুতি ইউ আই এবং এই গণসংখ্যা হচ্ছে এফ আই, এই দুইটার গুণফল হচ্ছে এইখানে, এই যে এফ আই এবং ইউ আই, এই দুইটা গুণ করলে আমরা পাই এফ আই ইউ আই। তো পাশাপাশি এই দুইটা যদি আমরা গুণ করি, এই যে 5 - 4, যদি দুটো গুণ করি তাহলে কত হয় -20। একইভাবে 6 - 3 যদি গুণ করি তাহলে হয় -18। এইভাবে আমরা গুণ করে করে প্রত্যেকটা এইভাবে আমরা গুণ করব। এই যে 8 - 2 গুণ করলে কত হয় -16। এইভাবে আমরা গুণ করতে করতে এইভাবে আসবো শেষ পর্যন্ত, 4 - 3 গুণ করলে কত হয় 12। তো এখন তোমরা ক্যালকুলেটারের সাহায্যে এগুলো যোগ করে নিতে পারো। তো তার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই দিক থেকে গুনতে গুনতে উপরে যদি যাও ক্যালকুলেটার, প্রথমে 12 + 14 + 8 এইভাবে যদি হিসাবটা করো তাহলে সুবিধা হয়। 12 + 14 + 8, এবার এবার তো 0, এবার -10 - 16 -18 - 20, তো টোটালি ফলাফলটা আমরা পাবো -30। তোমরা সহজেই ক্যালকুলেটারের সাহায্যে করতে পারো। তবে খেয়াল রাখবে নিচ থেকে, যেহেতু নিচের রাশিগুলো ধনাত্মক এই জন্য নিচ থেকে হিসাব করতে করতে যাবে। প্রথমে 12 + 14 + 8, এরপরে -10 - 16 - 18 - 20, তাহলে দেখতে পাবে ফলাফল হচ্ছে -30। এইটাই হচ্ছে সামেশন অফ এফ আই ইউ আই এর মান। তো এখন এইখানে আমাদের এই যে মোট গণসংখ্যা আমরা এন পাইলাম, সামেশন অফ এফ আই ইউ আই পাইলাম, আর আনুমানিক গড় যে গড়ের গণসংখ্যা সবচেয়ে বেশি সেই গড় বরাবর মধ্যবিন্দুটাই হচ্ছে আনুমানিক গড় এ, এটাও পাইলাম। আর এইচ আমাদের একটা বাকি একটা মান লাগে, এইচটা হচ্ছে কি এই দুইটা ঘরের মধ্যে ব্যবধান, এই দুইটা ঘরের মধ্যে ব্যবধান হচ্ছে এইচ। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে 100 থেকে 91 গেলে তো 9 থাকে। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে 91 হিসাব করে নিতে হবে, যে 91 থেকে শুরু করতে হবে হিসাব। 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, তাহলে দেখবে যে ব্যবধান 10ই বের হয় প্রত্যেকটা। এই যে 81 সহজ, যদি তুমি 81 থেকে 90 পর্যন্ত হিসাব করো, 81 ধরে নিতে হবে তাহলে 10ই হবে। এটাই হচ্ছে
এই তো এখানে আমরা মানগুলো ডান পাশে এভাবে উল্লেখ করে নিতে পারি, যে এখানে এ সমান আনুমানিক গড় যেটা হচ্ছে 65.5, সামেশন অফ এফআই ইউআই হচ্ছে -30, এন এর মান 60, এইচ এর মান 10। এই যে এই গড়টা থেকে আমরা যে মানটা পাইলাম এইখানে এই গড়টার সাহায্যে, এই মানগুলি আমরা এখানে উল্লেখ করলাম। তো এখন আমরা এইখানের এই যে মানগুলো, এই যে এখানের এই মানগুলো, এই যে এই মানগুলো যেগুলো আমরা উপর থেকে নিলাম, এই মানগুলোর সাহায্যে আমরা এখন এই অঙ্কটা করব। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান আমরা এই সূত্রটা লিখে নিলাম প্রথমে। এই যে সূত্রটা কিভাবে সেটা তো তোমাদের প্রথমেই বলা হয়েছে। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। এখন এইখানে যদি আমরা মানগুলো বসাই দিই, এই যে এইখান থেকে যদি আমরা মানগুলো এনে বসাই দিই, যে এর মান হচ্ছে কত 65.5, তাহলে এই এর জায়গায় আমরা বসাইলাম 65.5। এই যে এই এর মান, কত হচ্ছে 65.5, এই যে এখান থেকে আমরা পাইছি, এই যে এই এখান থেকে আমরা নিচে যে মানটা সেইটা, তো 65.5 বসাইলাম। এবার এই সামেশন অফ এফ আই ইউআই এর মান হচ্ছে -30, এই যে যে মানটা আমরা এখানে উল্লেখ করেছিলাম, এই যে সামেশন অফ এফ আই ইউআই, এই এফ আই ইউআই এর মান আমরা 30 বসাইলাম, আর এন এর মান হচ্ছে কত 60, তাই এই নিচে এন এর জায়গায় আমরা এই যে 60 বসাইছি, এন এর মান হচ্ছে 60। এবার এইচ এর মান হচ্ছে কত 10, এই যে এখানে আমরা পাইছিলাম এইচ এর মান 10, ঠিক একইভাবে এই যে এইচ এর মান আমরা এখানে এই যে 10 বসাইলাম। এখন আশা করি বুঝতে পারছো এলেন্ডে থেকে এলেন্ডে কীভাবে হইলো। তারপরে বলি এর মান হচ্ছে 65.5 প্লাস এর প্লাস সামেশন অফ এফ আই ইউ এর মান হচ্ছে -30, নিচে এন এর মান হচ্ছে 60 ইন্টু এর ইন্টু, আর এইচ এর মান হচ্ছে 10। তাহলে 65.5 এর 65.5 এই প্লাস এবং এই মাইনাস, এই প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে ফলাফল পাইলে মাইনাস, তাহলে 30 এর সাথে 10 গুণ, গুণটা উপরের রাশির সাথে হয়, এই যে উপরের রাশির সাথে গুণ হয়, তাই আমরা 30 এর সাথে 10 যদি গুণ করি তাহলে পাই 300, আর নিচে আছে এই যে 60, এই 60 নিচে আছে এজন্য এই নিচে 60। তাহলে এই 65.5 এর 65.5 মাইনাস এর মাইনাস এই 300-এ যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে 5 পাই, 300-এ 60 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 5 পাই ফলাফল। তো এখন বিয়োগের কাজ, এই 65.5 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে 60.5 বের হয়, এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি তোমরা গড় কীভাবে করতে হয় সেটা বুঝতে পারছো, যদিও কোথায় সমস্যা থাকে যদি কোথাও না বোঝো বা কোন রাশিটা কীভাবে বের করতে হবে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো, আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছো।